30 বছর ধরে বসত ভিটা রক্ষায় লড়ছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের 72 বছরের বৃদ্ধা রহিমা আক্তার। আদালত রাজনৈতিক ব্যক্তি ও গ্রাম্য মাতব্বর বাদ রাখেননি কাউকেই, হয়েছেন সবারই দ্বারস্থ, মেলেনি উপায়, পাননি পরিত্রাণ। ভূমি খাদকরা ছিনিয়ে নেয় রহিমা আক্তারের ভিটে মাটিও। দখলদাররা স্থানীয় প্রভাবশালী এক জনপ্রতিনিধির দোসর হওয়ায় কোনো উপায়ও খুঁজে পাচ্ছেন না অসহায় বৃদ্ধা রহিমা আক্তার। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আলমগীর কবির উজ্জ্বল, জানাচ্ছেন তরিকুল ইসলাম। আজ দেখুন প্রথম পর্ব। নেত্রকোনার বারাহাট্টা উপজেলা সিংধা ইউনিয়নের বামিরচর গ্রামের মৃত তহিদ মিয়ার স্ত্রী রহিমা আক্তার 15 বছর আগে মারা যান স্বামী। সেই থেকে এক সন্তান নিয়ে স্বামীর সংসার আঁকড়ে ধরে আছেন তিনি। স্বামীর বসতভিটা 23% জমির মধ্যে নজর পড়ে প্রতিবেশী তারা মিয়া এবং চান মিয়ার। ভুয়া কাগজপত্র তৈরি করে বসতভিটা বেদখল দিতে কাটা হয় গাছ, ভাঙচুর করা হয় বসত বাড়ি। জমি রক্ষায় জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন আদালত পাড়া সহ রাজনৈতিক ব্যক্তিদের ধন্না দিয়ে। এখন বয়সের ভারে হাঁপিয়ে উঠেছেন রহিমা বেগম। এমন অমানবিক ঘটনার সাক্ষী স্থানীয়রা, সরকার ও প্রশাসনকে রহিমার পাশে দাঁড়ানোর দাবি তাদের। চেয়ারম্যান আমার বাবাকে বলে যে করোনা জন্য আমার বাবাকে হাত পা বাঁধিয়ে নদীতে বাসায় দিব, অনেক কিছু তার খারাপ বাসা দেয়, গাড়ি গ্যারেজ করে কান্দাগুড়ি করে এনে টু নাইট চালা গাড়ি, তারপরও ওনারে টসারিং করতেছে মোতা চেয়ারম্যানের লোকে, মোতা চেয়ারম্যানের পরে হলো যে তারা নিয়ে জায়গার মালিক, এরপর হলো রোহিত মেম্বার আছে হেরা শেল্টার দে। ওই মহিলারই আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ উনি দখলভুক্তি ছিলেন, জায়গা ওনার মাঝেই ছিল। অভিযুক্ত তারা মিয়া দাবি ক্রয় সূত্রে জমির মালিক তিনি, তাই তিনি গাছ কেটে জমি দখল নিতে চেয়েছিলেন। তবে চেয়ারম্যান দাবি করেছেন তিনি কারো পক্ষপাতিত্ব করছেন না। তারা মিয়া আমাকে কি এই অর্থনৈতিকভাবে সহায়তা করেছে, কি টাকা দিয়েছে, এটা সারা মোহনগঞ্জের মানুষ জানে। 5টা টাকা নিয়েছি আমি, রিলিফ খেয়েছি, এরকম কোনো যদি বলে আমি আজকের মধ্যেই ইস্তফা দেব। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মোহনগঞ্জ উপজেলা কর্মকর্তা। বললাম এই ধরনের কোনো অভিযোগ বা এই ধরনের কোনো সমস্যা নিয়ে কেউ এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি, তবে যেহেতু আপনারা আমাদেরকে জানিয়েছেন এরকম একটি সমস্যা আছে, তো ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে ওনার যে প্রবলেমগুলো সেগুলো আমরা শুনবো, এবং সেই সাপেক্ষে প্রশাসনিকভাবে তাকে যেরকম সহযোগিতা করার দরকার আমরা সেটা অবশ্যই তাকে নিশ্চিত করব। মৃত্যুর আগে ঝামেলামুক্ত বসত ভিটা একমাত্র সন্তানের জন্য রেখে যেতে চান রহিমা আক্তার, এজন্য তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন। আর এমন জবরদখলে ঘটনা যেন দেশের কোনো প্রান্তে না ঘটে, ভুক্তভোগীরা যেন ন্যায্য অধিকার পায়, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।